আগামী 7ই মার্চ বিজিবি ডাকা ব্রিগেডে তাক লাগাতেই জেলায় জেলায় শুরু হয়েছে প্রস্তুতি কর্মসূচি। ব্রিগেডের প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে বামেদের ডাকা ব্রিগেডেও চমক ছিল, তবে কি বামেদের রেকর্ড ভাঙতেই এই ব্রিগেড গেরুয়া শিবিরের? অন্যান্য জেলার মতো আলিপুরদুয়ার জেলাতেও জেলা জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার কুমারগ্রাম বিধানসভা এলাকার জেলা যুব মোর্চার ব্যানারে ব্রিগেড প্রস্তুতির সভা হলো 12 বিষয়ের একটি হল ঘরে। সাথে চলল ব্রিগেড নিয়ে দেওয়াল লিখন। জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দীপেন্দু চ্যাটার্জি জানিয়েছেন, প্রতিটি মণ্ডল থেকে আমরা নিয়ে যাচ্ছি 100 জন করে প্রতিনিধি। সামনে রয়েছে বিধানসভা নির্বাচন এবং সেখানে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং তাকে সচল রাখতে এই উদ্যোগ। কি জানিয়েছেন করবি না শুনব তো। আমরা সম্পূর্ণ জেলা জুড়ে আমরা এই প্রোগ্রাম করছিলাম বিভিন্ন প্রত্যেকটা মণ্ডলে, তো সেইভাবে আজকে আমরা আসলাম কুমারগ্রামের 3 নম্বর মণ্ডলে। এই প্রোগ্রামের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আগামী 7 তারিখ আমাদের ব্রিগেড চলো অভিযান আছে। আজকে সমগ্র পশ্চিমবঙ্গবাসী বিগত 2-3 দিন আগে যে ব্রিগেডটা দেখেছিলেন সেটা একটা ট্রেলার মাত্র। আগামী 7 তারিখ ভারতীয় জনতা পার্টি তার সমস্ত শক্তি নিয়ে একটা সম্পূর্ণ সিনেমা দেখাবেন পশ্চিমবঙ্গবাসীকে এই ব্রিগেড প্রোগ্রামের মাধ্যমে। কিন্তু যেটা আমরা জানতে পেরেছি যে আপনাদের প্রত্যেকটা বুথে মানে কম সংখ্যক লোক যেতে বলা হয়েছে প্রত্যেকটা মণ্ডল থেকে, কী কারণ? দেখুন, বিষয়টা হয়ে গেল গিয়ে একটা ব্রিগেডের সম্পূর্ণ পরিকল্পিতভাবে হচ্ছে। আজকে আমাদের এখানেও ইলেকশন আছে, ইলেকশনের অনেক কর্মসূচি আছে। এবার আমাদের যে প্রিপারেশন সেটা হচ্ছে আমাদের জেলার থেকে মাত্র একটাই ট্রেন দেওয়া হবে, তো ট্রেনে যা ক্যাপাসিটি আছে মোটামুটি 2022-এর মতো, তো আমাদের মণ্ডলও সেই হিসাবে 22টাই আছে। তো আমরা টার্গেট নিয়েছি প্রত্যেকটা মণ্ডল থেকে 100 জন করে আমরা যাব, মাদারের নেতৃত্বে গিয়ে আমরা এই ব্রিগেডের প্রোগ্রামে একসাথে থাকব সবাই মিলে। আপনারা জেলা জুড়ে এই ব্রিগেড নিয়ে প্রচার কতটা তুঙ্গে আপনাদের? আমাদের জেলা জুড়ে ব্রিগেডের সমস্ত মিটিং প্রচার তো একদম প্রায় শেষের দিকেই হয়ে গেছে। সমস্ত জায়গাতে প্রচুর দেওয়াল লিখনও হচ্ছে এবং আমরা বিভিন্ন জায়গাতে সাইকেল র্যালি করছি, বাইক র্যালি করছি, তার সাথে আমরা মশাল র্যালিও করছি আমরা এই প্রচারের জন্য। আপনার নাম? আমার নাম দীপেন্দু চ্যাটার্জি, আমি আলিপুরদুয়ার জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক। সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, বিশ্ব সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।